হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ রবিবার, আর রবিবার মানে শুধু খাওয়া 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 আর ল্যাদ খাওয়া, এই ছাড়া কি রবিবার মানায় বলুন তো। তো তাই ফুলকো ফুলকো লুচি ভাজতে ভাজতে প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম লুচি আর আলুর তরকারি। এটা কিন্তু প্রভাতের থালা, আমারটা আনছি। তারপরে এলাম সোজা ল্যাদ খেতে। ল্যাদ খেতে খেতে ওয়েব সিরিজ দেখছি, তখন হঠাৎ করে মনে পড়লো, ও মা, আমি তো রান্নাই বসাইনি। তাই ঝটপট স্নান সেরে চলে গেলাম রান্নাঘরে। তারপর রান্না সেরে বেগুনি ভেজে গরম গরম থালা নিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। ছিল ঝালঝাল আলু পোস্ত, বেগুনি আর মুসুর ডাল। তারপরেই সন্ধ্যাবেলায় সেজে গুজে সোজা বাটি হাতে ফুচকাওয়ালার গাড়ির সামনে। ও পাঞ্জাবে তো এটাকে আবার গোলগাপ্পে বলে। পাঞ্জাবের এই গোলগাপ্পে কিন্তু দারুণ খেতে। আর খেয়েছিলাম সিঙ্গারা, সিঙ্গারাটাও খেতে ঠিকঠাকই ছিল। আর এবার বাড়ি ফিরি, রবিবারটা বেশ কাটলো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। এবার তাহলে এলাম।